গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসা শুরু করলেও বেনাপোল বন্দর থেকে এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি। বেনাপোলের আমদানি কারকরা জানিয়েছেন, ভারতের রফতানি কারকরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে গেট পাস সংগ্রহ না করায় পেঁয়াজের একটি ট্রাকও বেনাপোলে আসতে পারেনি। আজও এসব ট্রাক আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। এদিকে সাতক্ষীরার ভোমরা, চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর সহ বিভিন্ন বন্দর থেকে পেঁয়াজ ভর্তি অসংখ্য ট্রাক বাংলাদেশে এসেছে। আরও কিছু ট্রাক আসার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আসতে পারছে না বলে সিএন্ডএফ এজেন্ট কর্মকর্তারা জানিয়েছেন। গত 14 সেপ্টেম্বর আগের কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। অন্যদিকে 3 মাস বন্ধ থাকার পর মিয়ানমার থেকেও গত 2 দিনে 45 টন পেঁয়াজ বোঝাই জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে এসেছে। এগুলো খালাস করে সারা দেশে সরবরাহ করলে পেঁয়াজের দাম সহনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।